নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু গুরুকুল স্টাডি সেন্টার। মাই ডিয়ার স্টুডেন্ট, কলকাতা পুলিশের মেন্স এক্সাম হয়ে গেছে। বিভিন্ন ইউটিউব চ্যানেলে তোমাদের দেখছো তোমরা যে কাট অফ সম্পর্কে একটা আলোচিত হচ্ছে। তো আজকে আমি কাট অফ নিয়ে তোমাদের কিছু তথ্য আমি একটু দেব, তারপর আমি আলোচনা করব। রবিবার থেকেই শুনছি কাট অফ 75, কোথাও 73, 70+। তো আমি বলবো, যদি প্রশ্ন দেখা হয় পরীক্ষার হলে, যে স্টুডেন্টটা পরীক্ষা দিচ্ছে, যদি সে তার যে রুম টেম্পারমেন্টটা পরীক্ষার হলের উপর ডিপেন্ড করে যে কোশ্চেন সেট আছে, প্রশ্ন কিন্তু এত সহজ নয়। যতটা কিন্তু সহজ বলছে সবাই, প্রশ্ন কিন্তু অতটা সহজ নয়। কেন বলছি আমি, প্রথম কথা, দীর্ঘ এই দু তিন দিন ধরে আমরা যেসব টিচাররা আছেন আলোচনা করছিলাম, মূলত যেসব জিকে এসেছে এবং জিআই, ম্যাথ এবং ইংলিশ, এই চারটে বিষয়কে আমি একটু আলোচনা করি, তারপর আমরা যে ফাইনাল ডিসিশনটা নিয়েছি সেটার উপর একটু আলোকপাত করব। প্রথমেই বলবো, জিকে সেকশনের যে কোশ্চেনগুলো ছিল, হ্যাঁ কোশ্চেনগুলো পরিচিতি, অনেকের কোশ্চেনগুলো পরিচিতি, কিন্তু যদি দেখা যায় চারটে করে অপশন, তো যথেষ্টই কিন্তু অপশনগুলো কাছাকাছি থাকার জন্য অনেক স্টুডেন্টই কিন্তু সিলি মিস্টেক করেছে। তিন চারটে করে কোশ্চেন ম্যাক্সিমাম স্টুডেন্টই প্রতিটা ক্ষেত্রে সিলি মিস্টেক আছে। যদি দেখা যায় দুটো জিকের ক্ষেত্রে, দুটো জিআইয়ের ক্ষেত্রে চারটে কোশ্চেন এবং একটা ম্যাথের ক্ষেত্রে, অত দেখা যায় গড়ে চার পাঁচটা করে কোশ্চেন কিন্তু জানা সত্ত্বেও ওখানে সিলি মিস্টেক আছে। এটার কিন্তু কোনো যে ভুল তা নয়, কারণ প্রশ্নের যে ধরন, প্রশ্নের যে মান, তার উপর কিন্তু ডিপেন্ড করে এই ভুলটা কিন্তু পরীক্ষার হলে হতেই পারে। কারণ দেখা গেছে মেন্সের একটা এক্সামে সেখানে যে ধরনের জিআই পড়েছে, এত লেন্দি প্রসেসের জিআই, টাইম কিন্তু অনলি 1 আওয়ার, 85 কোশ্চেন, অনলি 1 আওয়ার টাইম। সেখানে কোশ্চেন যথেষ্ট কিন্তু অপশনগুলো ছিল একদম কাছাকাছি, তার ফলে একটু থিঙ্কিং করতে গেলে কখন যে দুটো মিনিট তিনটে মিনিট চলে গেছে, বহু স্টুডেন্টই কিন্তু এটা বুঝে উঠতে পারেনি। তাই অযথা আতঙ্কিত না হয়ে, আমার স্বপ্ন শেষ হয়ে গেল, আমার লাইফ শেষ হয়ে গেল, স্যার 75-এর উপরে নিচে কাট অফ নামবে না, 70-র নিচে নামবে না, এইগুলো মনে হয় একটু বাড়াবাড়ি হচ্ছে। তো আমি আমাদের গুরুকুল স্টাডি সেন্টারের তরফ থেকে যে কাট অফ আমরা নির্ধারিত করেছি, যদি মনে হয় স্টুডেন্ট এই কাট অফের মধ্যে থাকে, যে কোশ্চেনের প্যাটার্ন, তাতে কিন্তু সম্ভাবনাটা আছে আমার মনে হয়। কীরকম, আমরা সরাসরি যাব যে কিছু কোশ্চেন, যেমন দেখা গেছে যে যে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন, এখানে কিন্তু 1930, 31, 32, 33 অপশন থাকার জন্য তো ছেলেরা কিন্তু একটু হলেও ঘাবড়ে গেছে, ঠিক আছে। আবার এরকমই কোশ্চেন যে কোনটি মুক্ত সংবহনতন্ত্র দেখা যায়, সেখানে কিন্তু শামুক, কেঁচো, আরশোলা, চিংড়ি থাকার জন্য এখানেও কিন্তু ঘাবড়ে গেছে। হ্যাঁ, কিছু স্টুডেন্ট তো আছে, তারা তো সরাসরি আনসার মেরে দেবে, যারা মেন্সের কলকাতা ওয়েস্টবেঙ্গল পুলিশের মেন্স দিয়েছিল, কলকাতা পুলিশের মেন্স দিয়েছে এবং তারা এনটিপিসি পাস করেছিল, তাদের কথা বাদ দাও, তারা সরাসরি, কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্টের ক্ষেত্রে এইসব প্রশ্নগুলো কিন্তু যথেষ্ট রকমের হল ডিপার্টমেন্ট কিন্তু কাজ করে, মানে ওই মুহূর্তে এই কোশ্চেন মানে নিয়ে আসা এবং উত্তরটা কারেক্ট করা যথেষ্ট কিন্তু টাফ আছে। তাই আমি বলবো, অযথা ভয় নয়, যারা যারা কিন্তু অনেকটা কাট অফ আমার মনে হয় একটু হলেও কম হচ্ছে, যেটা কলকাতা পুলিশের মনে হয় যে বিশাল রকমের কাট অফ যাবে, তা কিন্তু নয়। তো আমি বলবো, যারা একটু দেখো আমরা যে ধরনের কাট অফটা ঠিক করেছি গুরুকুল থেকে, তোমরা এটা দেখো, যদি মনে হয় এটার মধ্যে আছো, আমার মনে হয় সেটা অনেকটাই কিন্তু সেফ জোন। তো তোমরা দেখো, তাই এই অযথা আতঙ্কিত না যে 70+ বা 65+ না পেলে এখানে হবে না, এটা কিন্তু একদমই আমার মনে হচ্ছে ভুল। তো তোমরা একটু ভালো করে দেখো আমি কেন কাট অফটা আমরা এটা ঠিক করেছি। প্রথমে কাট অফটা বলে দিচ্ছি আমি, দেখো আমরা কাট অফ হিসাবে যেটা মেল আর ফিমেল, আমরা যদি পরে আসবো যে জিকে, জিআই, ম্যাথ এবং ইংলিশে কেন কাট অফটা আমরা এই জায়গায় নিয়ে এলাম। দেখো ইউআরের যে কাট অফটা আমরা ঠিক করেছি জেনারেলে, মানে ইউআর যেটা আনরিজার্ভড যেটা কাট অফ আমরা ঠিক করেছি, সেটা হচ্ছে 58 থেকে 60, ঠিক আছে, এটা হচ্ছে মেলের ক্যান্ডিডেটের কাট অফ।
OBC A যেটা আছে সেটা হচ্ছে 52 52 OBC B যারা আছে 55 থেকে 58 SC যারা আছে তারা আছে 51 থেকে 53 আর ST যারা আছে 47 থেকে 49 ঠিক আছে তো এটা হচ্ছে মেল ক্যান্ডিডেট যারা ইউআর যেটা আছে 58 থেকে 60 যারা পাচ্ছো আমার মনে হয় যে 58 ও পাচ্ছো যে 60 ও পাচ্ছো তো বা 59 যারা পাচ্ছো এই কাট অফ এর মধ্যে আমার মনে হয় মেলস তারা কিন্তু ক্লিয়ার করবে OBC এ 50 থেকে 52 এর মধ্যে যারা আছো আমার মনে হয় তারা অনেকটাই সেফ আছে OBC B 55 থেকে 58 SC 51 থেকে 53 আর ST ST যারা আছো 47 থেকে 49 হ্যাঁ এটাই আমরা ঠিক করেছি ফিমেল ক্যান্ডিডেট কি বলছে ফিমেল ক্যান্ডিডেট যারা মেল ফিমেল যারা ইউআর আছো তারা 51 টু 53 যারা OBC A আছে তাদের হচ্ছে 45 থেকে 45 থেকে 48 OBC B যারা আছো তারা হচ্ছে 48 থেকে 50 SC যারা আছো তারা হচ্ছে 42 থেকে 42 টু 45 আর ST যারা আছে 39 থেকে 41 তো মোটামুটি এই কাট অফ আমরা নির্ধারিত করেছি প্রিভিয়াস যেটা দিয়েছিলাম তোমরা দেখেছো অনেকেই তাই আমরাও দু তিন দিন সময় নিয়ে এই বিষয়টা আমরা উল্লেখ করলাম তাই অযথা আতঙ্কিত হওয়ার নেই যে বিশাল 65 63 64 যারা যারা বলছো এবং যারা এসসি তারাও বলছো যে স্যার আমরাও 60 না পেলে পাবো না তো আমার মনে হয় অতটা ভয়ের কারণ নেই কারণ কোশ্চেন যদি মনে হয় হল থেকে বেরিয়ে অনেক কিছু বলা যায় হলের ভেতরে কিন্তু জিনিসটা এত সহজ নয় এখানে যে জিআইগুলো তোমরা দেখেছো যদি পড়ে আনসার করতে হয় মিনিমাম 3 মিনিট করে 3.5 মিনিট বা 4 মিনিট করে প্রশ্ন নম্বর তোমার কিন্তু টাইম নিয়ে নেবে তাই এক একটা জিআই যদি কারো 5 মিনিট লেগে যায় যদি 4টে জিআই এরকম ভালো রকম আছে 4-5টা জিআই তো ওখানে তো 15-20 মিনিট টাইম চলে গেল তাহলে বাকি প্রশ্নের আনসার করবে কথা থেকে এবং কোশ্চেন যথেষ্ট রকমেরই কিন্তু আছে এবং প্রয়োজন পড়লে এর থেকেও কাট অফ কিন্তু -1-2 হতেও পারে ঠিক আছে তো আমরা একটা কলকাতা পুলিশের উপর ডিপেন্ড করে সিটের উপর ডিপেন্ড করে আমরা কিন্তু এই নির্ধারিত এটা করেছি তো এবার একটা কোশ্চেন যে কেন আমরা এটা করেছি আমরা দেখলাম যে তোমাদের ধরো এখানে যেটা ছিল যে জেনারেল অ্যাওয়ারনেস ছিল 25 নম্বর তাই তো জেনারেল অ্যাওয়ারনেস 25 নম্বর জিআই ছিল তোমাদের রিজনিং লজিক্যাল অ্যানালিটিক্যাল জিআই ছিল 25 নম্বর 50 আর ম্যাথ ছিল তোমাদের ম্যাথামেটিক্স ছিল এলিমেন্টারি ম্যাথামেটিক্স হচ্ছে 25 3 25 75 আর 10 ছিল ইংলিশ তাহলে 375 আর 10 85 নম্বর তাই তো এটা ছিল তোমাদের সিলেবাস তো আমরা একটা নির্ধারিত করেছি যে এখানে ইংলিশটা একটু টাফ ছিল ভালো রকমই টাফ ছিল তো সেখানে আমরা ইংলিশটাকে বাদ দিয়েও যদি আমরা দেখি যে এখানে যদি যদি কেউ মিনিমাম স্কোর 20 20 নেয় আবার রিজনিংয়ের আমরা দেখেছি যে জিআই এর ক্ষেত্রে আমরা সেখানে ঠিক করেছিলাম যে ম্যাথের ক্ষেত্রে 18 এবং জিআইটা 16 দিয়েছিলাম ঠিক আছে তাহলেও আমরা এটা অ্যানালিসিস করে দেখলাম যে 28 18 28 6 14 4 3 4 5 তাহলে 54 আমরা কিন্তু ইংলিশের কাপ নম্বর কিন্তু ধরলাম না তাহলে এখানে কি +2 বা +3 হতেই পারে তো সেক্ষেত্রে আমরা কিন্তু একটা নির্ধারিত করেছিলাম এই নম্বরটা কিন্তু কাট অফ ইউআরদের ক্ষেত্রে কিন্তু আমার মনে হয় এটা অনেকটাই ঠিকঠাক জায়গা হওয়ার চান্স আছে তাই অযথা ভয়ের না লক্ষ্য রাখো এই কাট অফ তোমাদের আজ থাকবে বলে আশা করা যায় তাই অযথা ভয় না পেয়ে একটু স্থিতিশীল হয়ে আবার পড়াশোনা শুরু করতে হবে কারণ আবার আগামী দিনে এক্সাম আছে তোমার ক্লার্কশিপ আছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ আছে সেগুলো আসবে মেন্স একটা হয়েছে একটা প্রেশার আছে তো আমি বলবো অযথা না আবার বলছি অযথা ভয়ের কোনো কারণ নেই যার যেরকম পরীক্ষা হয়েছে যদি এই ধরনের কাট অফ থেকে থাকে তো সেটা অনেকটাই বেটার ঠিক আছে আজকে এই পর্যন্তই